প্রিয় শিক্ষার্থী বিন্দু, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মাননা স্কুল অ্যান্ড কলেজ মাধবিনী শীল, সহকারী শিক্ষক, আমি আজকে ক্লাস নিব দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা সকলেই এই পাঠ্য বইটি নিয়ে হাজির হয়ে যাও। তো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব কারক নিয়ে। কারক কাকে বলে, কত প্রকার এবং প্রকারভেদগুলি নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আমরা জেনে নেই কারক শব্দের অর্থ কী। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। এবার কারক কাকে বলে, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কারকের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক শব্দের অর্থ কী, যা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ ক্রিয়ার মাধ্যমে যা সম্পাদন করা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক মূলত ছয় প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক, অধিকরণকারক। আচ্ছা, তাহলে এবার জেনে নে কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক মূলত কয় প্রকার, ছয় প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক এবং অধিকরণকারক। এবার আমরা জেনে নেই কর্তৃকারক কাকে বলে। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে বা ক্রিয়ার কর্তা তাই হচ্ছে কর্তৃকারক। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ, এখানে দুটি পদের কথা উল্লেখ আছে, একটি বিশেষ্য আরেকটি হচ্ছে সর্বনাম, ক্রিয়া সম্পন্ন করে তা হচ্ছে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। বিশেষ্য বলতে পৃথিবীর যত নামবাচক শব্দ আছে, আর সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়, যেমন সে, তারা ইত্যাদি। তাহলে কর্তৃকারক কাকে বলে, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক, অর্থাৎ যার মাধ্যমে ক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এই কর্তৃকারক চেনার উপায়, ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্তৃকারক। যেমন খোকা বই পড়ে, কে বই পড়ে, খোকা, এই খোকা হচ্ছে কর্তৃকারক। মেয়েরা ফুল তোলে, কারা ফুল তোলে, মেয়েরা ফুল তোলে। তাহলে কর্তৃকারক হচ্ছে ক্রিয়ার কর্তা যার মাধ্যমে বাক্যটি সম্পন্ন হয়। আচ্ছা, এরপরে দেখো কর্মকারক, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। যেমন নাচিমা ফুল তুলছে, ফুল তুলছে নাচিমা, কে তুলছে, ফুল তুলছে নাচিমা। আচ্ছা, এরপরে দেখো করণকারক, এরপর হচ্ছে করণকারক। করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে করণকারক বলা হয়, অর্থাৎ যাকে আশ্রয় করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই হচ্ছে করণকারক। যেমন নীরা কলম দিয়ে লেখে, কি দিয়ে লেখে, কলম। জগতে কীর্তিমান হয় সাধনায়, কীভাবে হয়, সাধনা করলেই সে কীর্তিমান হয়। এরপরে আছে সম্প্রদান কারক, যাকে সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তি হচ্ছে সম্প্রদান কারক। সত্য ত্যাগ মানে তুমি সে জিনিসটা ফেরত ফিরিয়ে পাবে বা তোমার কাছে রিটার্ন আসবে, এই আশা ত্যাগ করে যে দান করা হয়। সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে বলা হয় সম্প্রদান কারক। অনেক ব্যাকরণ বাংলা ব্যাকরণের সম্প্রদান কারক স্বীকার করে না, কারণ কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সুন্দরভাবে সম্পাদন করা হয়। আচ্ছা, এরপরে আছে অপদান কারক।
যা থেকে কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দুরভিত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপদান কারক বলে। আমি আবার বলি, যা থেকে কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দুরভিত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই বলে অপদান কারক। বিচ্যুত, যেমন গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে? গাছ থেকে। মেঘ থেকে বৃষ্টি পড়ে, কোথা থেকে? মেঘ থেকে। গৃহীত, শক্তি থেকে মুক্ত মেলে, দুধ থেকে দই হয়। জাত, জমি থেকে ফসল পায়, খেজুর রসে গুড় হয়। বিরত, পাপে বিরত হও। দুরভিত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। রক্ষিত, বিপদ থেকে বাঁচাও। আরম্ভ, সোমবার থেকে পরীক্ষা শুরু। ভীত, বাক্যে ভয় পায় না কে। অপদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এরপরে আছে অধিকরণ কারক। ক্রিয়া সম্পাদনের কাল অর্থাৎ সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়া সম্পাদনের যে সময় উল্লেখ করা থাকে এবং আধার কি বলা হয় অধিকরণ কারক। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি যুক্ত হয়। আধার মানে স্থান আর কাল মানে হচ্ছে সময়। যেমন আমরা রোজ স্কুলে যাই, এ বাড়িতে কেউ নেই। আর কাল হচ্ছে, কাল মানে সময়, প্রভাতে সূর্য ওঠে। কখন সূর্য ওঠে? প্রভাতে সূর্য ওঠে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কারক শব্দের অর্থ জানলাম, কারক কাকে বলে তাও জানতে পারলাম। এখন কারক হচ্ছে ছয় প্রকার, সে ছয় প্রকার যুক্ত একটি বাক্য এখানে দেওয়া আছে। দেখো, বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এখানে প্রত্যেকটা বাক্যের সাথেই ক্রিয়ার একটা সম্পর্ক আছে, অর্থাৎ প্রত্যেকটা শব্দের সাথে। যেমন বেগম সাহেব, সে হচ্ছে কর্তৃকারক বা কর্তৃ সম্বন্ধ। চাল হচ্ছে কর্মকারক, হাতে অর্থাৎ উপায়, কৃষির মাধ্যমে দেওয়া হয়েছিল, করণ সম্প্রদান করণ কারক। তারপরে গরিবদের সম্প্রদান কারক, ভাড়ার থেকে মানে কোথা থেকে, ভাড়ার থেকে অপদান কারক। এবং প্রতিদিন অর্থাৎ সময় অধিকরণ সম্বন্ধে। তো এ কারক সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা।